আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার বন্ধু নয়ন দুইজন মিলে যাচ্ছি আমাদের আরেক বন্ধু সন্তুর এঙ্গেজমেন্টের প্রোগ্রামে। তো দুইজনে মিলে রওনা দিলাম এঙ্গেজমেন্টের প্রোগ্রামে। তো যাওয়ার পথে আমরা নামলাম হাইওয়েতে, কেননা ওখানে এঙ্গেজমেন্টের কেকটা নিয়ে যেতে হবে আমাদেরকে। তো ওই জন্য আমরা দুইজনে মিলে নেমে ওইটা নিলাম। নেওয়ার পরে আমরা দুইজনে আবার সুন্দর মতো রওনা দিলাম ক্লাবের উদ্দেশ্যে। আর ক্লাবটা ছিল আপনার রঙ্গম ক্লাব, এটা হচ্ছে আপনার কোতোয়ালির অপোজিটে। কোতোয়ালির অপোজিটে না মানে কোর্ট বিল্ডিংয়ের অপোজিটে। তো পরে গেলাম ক্লাবের সামনে, পরে ঢুকলাম। ঢুকার পর দেখি ক্লাবটা মাশাল্লাহ দিল অনেক সুন্দর পরিপাটি ছিল। তো এখানে ওদের ডেকোরেশন যেগুলো ছিল খুবই আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। ছোটোখাটো ক্লাব বাট অনেক সুন্দর। এখানে ঝর্ণা, তারপর পিছন সাইডে ওখানে আরও কিছু, ওগুলো দেখা যাচ্ছে না বাট লাইটিং করতেছে। তো ঝর্ণার মধ্যে খুব সুন্দর লাগছে। এখানে আরেকটা ঝর্ণা ছিল যেটা চালু করে নাই তারা, এটা জাস্ট এমনি শো হিসেবে রাখছে, এটা চালু করে না। তো পরে উপরের দিকে উঠলাম, নিচের থেকে দেখতে তো এত সুন্দর উপরে কেমন ওটা দেখার জন্য উপর থেকে উঠলাম। তো উপরে ওঠার পর উপর থেকে দেখলাম এইরকম সিনারি লাগাই রাখছে দেওয়ালের মধ্যে। জানি না এগুলো কার ছবি, হয়তো ওনাদের আত্মীয় স্বজন বা কারো না কারো বিয়ের ছবি, না হয় এমনি কোনো পোস্টার ব্যানার লাগাইছে। তো উপর থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল, খুব সুন্দর ছিল ক্লাবটা। তো পরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুইকে দেখলাম মানুষের অবস্থা, সবাই কী সুন্দরভাবে যে যার যার মতো আত্মীয় স্বজন নিয়ে গল্প গুজব করতেছে, দেখতেও ভালো লাগতো। সব আত্মীয় স্বজন একত্রিত হয়েছে, তো আমি এগুলো উপভোগ করতেছিলাম। তো পরে দেখলাম যে এখানে এই বন্ধুর হবু বউ যেটা, ওর বান্ধবীদেরকে নিয়ে এখানে ছবি টবি তুলতেছিল। ক্যামেরাম্যান বলতেছে এমনি করেন অমনি করেন, আমি ক্যামেরাম্যানদেরকে দেখতেছিলাম, কেননা ওরা পাত্তাছে না যে কী করতে। ওরা একবারে একরকম করে এই করে সেখানে, এবার আমার বন্ধুরও বলে যে আসো তুমি আসো তোমার ছবি দিয়ে। তা আমার বন্ধুর স্টাইল শিখিয়ে দিচ্ছে এমনি করেন আমনি করেন, কিন্তু যে গরম পড়ছে তা এখন কী ছবি তুলবে এই গরমের ভিতরে ছবি তুলে যায়। পরে লাস্টে ওরে এখানে সিঁড়িতে নিয়ে গেলো, নিয়ে ছবি টবি তুলতেছে। তো আমরা দেখতেছি একটু এক্সপিরিয়েন্স নিচ্ছে আর কি, ভবিষ্যতে আমাদেরকেও করতে হবে, আমিও তো বিয়ে করবো তাই না, লজ্জার কথা নিজের কথা নিজে বলতে। যাক যাই হোক, বিয়ে তো করতে হবে, আজকে না হয় কালকে ফরজ কাজ। তো এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম আর কিভাবে বন্ধুকে করে না করে, আগের থেকে শিখে রাখতেছি এমনি করতে হবে এমনি করতে হবে, স্টাইল করি করি ছবি তুলতে হবে আমাকে, কেন আমি যখন বিয়ে করবো আমাকে ছবি তুলতে হবে না। তো দেখলাম এখানে ভিডিও চলতেছে, আমি চিন্তা করি এটা কি বিয়ের এই অনুষ্ঠান হচ্ছে নাকি কোনো মুভি বানাচ্ছে। হ্যাঁ যাই হোক, এখানে দেখলো। এরপরে লাস্টে বারবার করে জিনিসটা ঘুরতেছিল, পর আমরা হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে অনেক। তো পরে লাস্টে উপরে উঠলাম, উপরে উঠার পর দেখি ছোট টুকটুকি টুনটুনি বুড়ি একটাতে ছবি তোলার জন্য দাঁড়া করাইছে। ওরে এমনি হাতের উপর হাত দিয়ে দাঁড়া করাইছে, ও হাসেও না নরেও না সরেও না, ছোটো মানুষ তো। তো পরে আমি দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এই টুনটুনি বুড়িটা হচ্ছে আমার বন্ধু সন্তুর, মানে যার বিয়ে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে তার ভাতিজি, অনেক কিউট ও আবার দুষ্ট। পরে বন্ধু স্টেজে গেল, স্টেজে ওঠার পর কেক টেক কাটতেছে, কেননা এখন এরপরে হচ্ছে যে খাওয়া দাওয়ার পালা। তো যার কারণে সবাই পিচি পান্ডা যারা আছে সবাইকে নিয়ে কেক টেক কাটলো। পরে ওখান থেকে আমরা মনে করছি যে খাবারের উদ্দেশ্য রওনা দিব। তো পরে দেখি যে পরে ওর ওয়াইফের বোনের বার্থডে ছিল, তো পরে ওখানে বার্থডে কেক কাটতেছে। তো এখানে যারা আছে সবগুলো আত্মীয় স্বজন, বোন ভাবি টাবি যারা আছে, সিনারিটা অনেক সুন্দর ছিল। এক ফ্রেমের মধ্যে সবার ভাই বোন তারপরে হাজব্যান্ড সবাই মিলেছিল, তো পরিবেশটা অনেক সুন্দর ছিল, তো ওই জন্য জিনিসটা মিস করলাম না, তা দেখলাম। তো বন্ধু আমার হাসতেছে আর আমাদের সাথে এদিক থেকে দুষ্টাইমি করতেছে, আমরাও দুষ্টাইমি করতেছিলাম, তো ভালোই লাগতেছিল। এরপরে আমরা রওনা দিলাম খাওয়ার উদ্দেশ্যে, কেননা অনেকক্ষণ হয়ে গেছে গা, খিদায় পেট উঁচু করতেছে। তারপরে আমরা বসলাম, আমার বন্ধু, বন্ধুর ওয়াইফ, তারপরে মোটামুটি আরও মানুষ আছে। তো খাবার দাবার মাশাল্লাহ সেই ছিল, মানে বলার বাইরে, মানে অসাধারণ ছিল খাবারগুলো, যার কারণে আমার খিদেও লাগছে, বেশি ভিডিও করতে পারি নাই খাবারের। পরে খাবার শেষে একটা দই দিছিল, অনেক মজা লাগছে খাবার পরে এই জিনিসটা খেয়ে। পরে লাস্টে খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণ টাইম কাটালাম, কাটানোর পরে আমার বন্ধু সবার থেকে বিদায় নিচ্ছে, কেন প্রোগ্রাম শেষ তো সবাই এখন চলে যাচ্ছে। তো বন্ধু সবার থেকে বিদায় নিচ্ছে, কেননা ও নতুন জামাই হিসেবে সবার থেকে তো বিদায় নিতে হবে, তো সবার সাথে দেখা দেখি করতেছে। তো আমি পরে বন্ধুরে বললাম, বন্ধু এদিকে আসো এদিকে আসো, তো বুঝতে পারতেছে না কী কী। তা পরে বললাম যে তুমি আমার থেকে দোয়া নাও, আমার থেকে আশীর্বাদ নাও,
তুমি আমাকে সালাম করো। তো এটা নিয়ে দুষ্টু করতেছিলাম, পরে রওনা দিলাম আমরা। আমরা জামাইরে নিয়ে যাচ্ছি, চলো আস্তে আস্তে পরে যাবো, পা দিকে চলো 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 আস্তে আস্তে সাইডে সাইডে। প্রোগ্রাম এখানে শেষ, আমরা চলে যাচ্ছি জামাইকে সাথে নিয়ে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।